নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথামেটিক্স সলভ করাব, ত্রিকোণমিতি এক্সারসাইজ সুপ্রিয় দর্শকার্থী 24। এর যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো, টোটাল 12 দাগের, ঠিক আছে? 12 দাগের এ বি সি এবং 13 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আপনি মাধ্যমিকের অঙ্কর প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো, তো তাদের জন্য নিয়ে আসছি আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ মাধ্যমিকের ম্যাথামেটিক্সের। তো দেখো, আমি পাটিগণিত বীজগণিত সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। আজকে আমি ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রথম আজকে আমি এক্সারসাইজ 24 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তাহলে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, একটু কেটে দিচ্ছি। বলেছি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এর আগে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। ফার্স্ট প্রশ্ন রোমানে, সাইন 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা একটুখানি নজর করে দেখো যে পুরো কোণ, তাই তো? তো দেখো, sin 43 ডিগ্রি মানে sin 43 আর 47 যদি যোগ করো তাহলে কিন্তু 90 ডিগ্রি তোমরা পাবে, ওকে? আবার এখানে 43 ডিগ্রি আর 47 ডিগ্রি যোগ করলে কত হবে? 90 ডিগ্রি পাবে। অর্থাৎ যে কোনো একটা টার্গেট করে আমাকে কিন্তু পরিবর্তন করতে হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তোমরা sin 43 ডিগ্রি যেটা আছে সেটা থাকুক, এখান থেকে পরিবর্তন করবে cos 90 ডিগ্রি -43 ডিগ্রি, ওকে? আবার এখানে কত হচ্ছে cos 43 ডিগ্রি, এটা যা আছে সেরকমই থাকুক, এটা পরিবর্তন করবে, সাইন আছে এবং ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি -43 ডিগ্রি যদি করে ফেলো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু তোমাদের হয়ে যাবে, ওকে? কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমাদের অঙ্কটা আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কি বলেছে? তো দেখো, আমি অঙ্কটা করছি, ঠিক আছে? sin 43 ডিগ্রি আছে, sin 43 ডিগ্রি, ঠিক আছে? তারপরে কি আছে? তারপর আছে cos, কত আছে? 47 ডিগ্রি আছে, ঠিক আছে? তো দেখো, তারপরে কি আছে? প্লাস cos কত ডিগ্রি? 43 ডিগ্রি। তারপরে কি আছে? সাইন কত ডিগ্রি আছে? 47 ডিগ্রি আছে, তাই তো? তো দেখো, আমি এটা পরিবর্তন করছি, এই 47 ডিগ্রি আর এখানে sin 47 ডিগ্রি, এই দুটোকে পরিবর্তন করবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? এটা মুছে দিচ্ছি। তো দেখো, আমি একটু সাইড থেকে অঙ্কটা করছি, এখান থেকে প্রথমে কী আছে? sin 43 ডিগ্রি আছে, এটা তো কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থেকে যাবে, এটাকে পরিবর্তন করবো, এটাকে পরিবর্তন করবো, ঠিক আছে? তো দেখো কী আছে, cos, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস কী আছে? -43 ডিগ্রি, তাই তো? ব্র্যাকেট করে দিলাম, তাহলে কী আছে? প্লাস আছে, প্লাস কি আছে? cos 43 ডিগ্রি, cos 43 ডিগ্রি ইন্টু কী লিখবে? sin 90 ডিগ্রি মাইনাস কী লিখবে? কী লিখবে? 43 ডিগ্রি হবে, 43 ডিগ্রি হবে। তো দেখো, একটু কালারিং করে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করছি আমি। তো দেখো, sin 43 ডিগ্রি আছে, cos 47 ডিগ্রি আছে, cos 43 ডিগ্রি আছে, sin 47 ডিগ্রি আছে, মাঝখানে কিন্তু প্লাস আছে সুপ্রিয় দর্শকার্থী। তো তোমরা নজর করে দেখো, আমি কিন্তু cos 47 ডিগ্রি এটা পরিবর্তন করেছি এবং sin 47 ডিগ্রি পরিবর্তন করছি, অর্থাৎ 47 টাকে পরিবর্তন করেছি, আর বাকি যা আছে সেটা কিন্তু অলরেডি কিন্তু থেকে গেছে, ঠিক আছে? তো সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো একটু মুছে দিচ্ছি, sin 43 ডিগ্রি এবার কী লিখেছি, এটা কী আছে?
कस 90 डिग्री माइनस 43 डिग्री प्लस प्लस बसिए कस कत से 43 डिग्री आखने के सैन 47 डिग्री आ जैगा हा तर एक पिछले रेखे सैन 90 डिग्री माइनस 43 डिग्री तेल क्य थक कस 43 डिग्री है तो देखो अंकटा सजिए निसे प्रथम क्या है सैन 43 डिग्री आ प्रथम आइन 43 डिग्री तपर कि आईटा मान कि कस 90 डिग्री माइनस 43 डिग्री मान कि सैन 43 डिग्री सैन 43 डिग्री प्लस एटा कि आस 43 डिग्री आस 43 डिग्री इंटू आटा कि सैन 90 डिग्री माइनस 43 डिग्री मान कि कस 43 डिग्री। सुप्रिय दर्शकार्थी आमरा जेटा नजर कर देखते पारछी जे अंकटार भितरे एटा नहीं मानते इखाने नहीं कोनो किछुर मानते गुण एटा तो कोनो किछुर मानते माल्टिप्लाई ठीक आछे कि आछे एटा माल्टिप्लाई आछे एटा माल्टिप्लाई आछे आर एखानेओ कि आछे माल्टिप्लाई आछे तो देखो साइन 43 डिग्री गुण साइन 43 डिग्री कि होबे साइन स्क्वायर 43 डिग्री ठीक है प्लस कस 43 डिग्री प्लस कस 43 डिग्री मान कि कस स्क्वायर क्या 43 डिग्री है ठीक है एक कटे दीची ठीक है कस स्क्वायर ठीक है स्क्वायर टा ठीक ये कस स्क्वायर कत 43 डिग्री अर्थात साइन स्क्वायर 43 डिग्री प्लस कस स्क्वायर 43 डिग्री साइन स्क्वायर प्लस कस स्क्वायर मैंने कत हो वन एर आंसर ठीक है तो देखो लाइन तुम्हारे क्योंकि आकबार देखा ठीक है लाइन तुम्हारे आकबार देखा जिसमें छात्र छात्री अंकते खूब दुरबल तेरें ये बोझा आकबार कर ओके कि बुझते पर तो देखो अंकटा कि अंकटा छो जे साइन 43 डिग्री इंटू साइन 43 डिग्री एटा छिलो प्लस कस 43 डिग्री इंटू कस फोर्टी थ्री डिग्री छिलो ताई तो देखो साइन स्क्वायर साइन साइन गुण कर ले कि होबे साइन स्क्वायर 43 डिग्री यदि आमी बुझी दिएछि बा कस 43 डिग्री कस 43 डिग्री जो गुण आछे ताहले कि होबे जोग जेखाने आछे आछे थाकुक ताहले कि होबे एटा कि होबे कस स्क्वायर 43 डिग्री होबे ताई तो कस स्क्वायर 43 डिग्री अर्थात साइन स्क्वायर 43 डिग्री प्लस कस स्क्वायर 43 डिग्री माने कि वन अर्थात एर आंसर होबे किन्तु वन सुप्रिय दर्शकार्थी एर आंसर होबे किन्तु बी एर आंसर तो देखो तुम्हारे तीनखाना फर्मुला देखा शॉर्टकट फर्मुला एगुलो किन्तु माथार मध्य रखबे ठीक है तो देखो फर्मुलागुलो प्लिज एकटु टुके भालो खूब इम्पोर्टेंट किन्तु परीक्षा दे एक लिखे रखबे साइन स्क्वायर थीटा प्लस कस स्क्वायर थीटा समान समान वन दो नम्बर छिलो जेस कोसेक स्क्वायर थीटा माइनस कोट स्क्वायर थीटा इज इक्वल टू वन और एक छिलो सेक स्क्वायर थीटा माइनस टेन स्क्वायर थीटा इज इक्वल टू वन तुम्हारा किन्तु ये तीनखाना फर्मूला किन्तु टुके रखबे ठीक है परीक्षा खूब ही आसे हमारे एस बी एकेडमिक सेंटर सब समय जो तुम्हारे सपोर्ट करबे एस बी एकेडमिक ठीक है सेंटर सुप्रिय दर्शकार्थी ये तीनखाना फर्मूला एक कलर परिवर्तन करछि तीनखाना फर्मूला किन्तु मोस्ट मोस्ट इम्पोर्टेंट एवं मोस्ट मोस्ट वाइटल साइन स्क्वायर थीटा प्लस कोस स्क्वायर थीटा इज इक्वल टू वन कोसेक स्क्वायर थीटा माइनस कोट स्क्वायर थीटा इज इक्वल टू वन सेक स्क्वायर थीटा माइनस टेन स्क्वायर थीटा इज इक्वल टू वन मोस्ट मोस्ट इम्पोर्टेंट और मोस्ट मोस्ट वाइटल नेक्स्ट अंक कि रोमांटियर अंक तई तो
সুপ্রিয় দর্শকার্থে আমাদের রোমান্টিক অঙ্ক ট্যান 35 ডিগ্রি বাই কোয়ার্ট 35 ডিগ্রি ট্যান তো দেখো কোয়ার্ট এখানে কি আছে প্লাস আছে ওকে ট্যান 35 ডিগ্রি বাই কোয়ার্ট 55 ডিগ্রি প্লাস কোয়ার্ট 78 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এখান থেকে কিন্তু তোমাদের পরিবর্তন করতে হবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো ট্যান 35 ডিগ্রি যেটা আছে সেটা থাকুক তোমরা এই কোয়ার্টটাকে পরিবর্তন করে 35 ডিগ্রিতে নিয়ে আসবে এখানে কোয়ার্ট 78 ডিগ্রি আছে তুমি এই ট্যানটাকে এখান থেকে 12 ডিগ্রিকে পরিবর্তন করে 78 এ নিয়ে আসো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তোমরা যে কোনো একটা পার্ট পরিবর্তন করলে হয়ে যাবে উপরেরটাও করতে পারো নিচেরটাও করতে পারো সুপ্রিয় দর্শকার্থী আমাদের এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দেবো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো অঙ্ক কি আছে ট্যান তো দেখো অঙ্কটা কি আছে ট্যান আছে ট্যান 35 ডিগ্রি ঠিক আছে তো আমি ডাইরেক্ট পরিবর্তন করে দিচ্ছি ঠিক আছে অঙ্কটা কি আছে নিচে ছিল কোয়ার্ট 55 ডিগ্রি তোমরা ডাইরেক্ট পরিবর্তন করে দেবে কোয়ার্ট 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি আমি অঙ্কটা টুকছি না ঠিক আছে এখানে কি আছে প্লাস আছে উপরে কি আছে উপরে আছে কোয়ার্ট কত আছে 78 ডিগ্রি ডিগ্রি ওকে তাহলে নিচে কি লিখবে নিচে লিখবে ট্যান 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি তো দেখো তোমরা নজর করে দেখো যে ট্যান 90কে 78 দিয়ে যদি বিয়োগ করো তাহলে কত হবে ট্যান 12 ডিগ্রি হবে আর সেমনি কোয়াট 90 থেকে যদি 35 দিয়ে যদি বাদ দিই তাহলে কত থাকবে কোয়াট 55 ডিগ্রি হবে একই তো ব্যাপার বুঝতে পারছো আমি কী বলছি তো সুপ্রিয় দর্শকার্থী একটু মুছে দিচ্ছি জায়গাগুলো আর জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে তাহলে দেখো প্রথমে উপরে কী আছে ট্যান 35 ডিগ্রি আছে আর উপরে আর নিচে কী আছে কোয়াট 90 ডিগ্রি মানে 35 ডিগ্রি মানে কি ট্যান 35 ডিগ্রি ট্যান 35 ডিগ্রি প্লাস উপরে কী আছে কোয়াট 78 ডিগ্রি আছে কত আছে কোয়াট 78 ডিগ্রি আছে আর নিচে কী আছে ট্যান 90 ডিগ্রি মানে 78 ডিগ্রি মানে কি কোয়াট 78 ডিগ্রি কোয়াট 78 ডিগ্রি একটু কালারিং পরিবর্তন করছি তো দেখো এটা এটা কেটে গেলে কী থাকছে ওয়ান থাকছে ট্যান 35 ডিগ্রি ট্যান 35 ডিগ্রি কেটে গেলে কী থাকছে ওয়ান থাকছে কোয়াট 78 ডিগ্রি উপরে কোয়াট 78 ডিগ্রি নিচে থাকলে উপরে থাকছে কী থাকছে কেটে গেলে ওয়ান থাকছে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান সমান সমান কত হবে টু হবে অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে কিন্তু টু অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান থ্রির অঙ্ক তাই তো আমাদের নেক্সট অঙ্ক রোমান থ্রির অঙ্ক কস এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা হলে এর মানটা কিন্তু তোমাদের নির্ণয় করতে হবে সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটা তোমরা একটু ভালো করে নজর করে দেখো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার জিরো তো দেখো জিরো কী করে হচ্ছে সেটা তোমাদের ভালো করে নজর করা দরকার আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আপনি সমস্ত যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো প্লিজ একটু সলভ করে দেবেন তো দেখো সুপ্রিয় দর্শকার্থী তাদের জন্য আমি নিয়ে আসছি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ পেপার ওকে তাহলে আলোচনা করা যাক আর তার আগে কিন্তু তোমাদের আর একটা জিনিস ভালো করে নজর করে দেখতে হবে তো দেখো এখানে কি আছে কস 40 ডিগ্রি প্লাস থিটা তো এটাকে পরিবর্তন করবে সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা তাহলে কী হবে সেটা তো কসে পরিণত হবে তাই তো এইগুলো তো তোমরা জানো তাহলে আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি বোঝাচ্ছি ওকে
অঙ্কটা কি আছে একটু ভালো করে নজর করে দেখো। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আছে, কস আছে, আমি ছোটো করে লেখার চেষ্টা করছি, কস আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে থিটা, এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস সাইন, ঠিক আছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি তো ডিগ্রিটা ভালো করে হয়নি, 50 ডিগ্রি মাইনাস থিটা, এই তো অঙ্ক। তো দেখো আমরা কিন্তু এটাকে পরিবর্তন করব, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মানে থিটা মানে কি, থিটা মানে কি 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস থিটা, 40 ডিগ্রি প্লাস থিটা, তাই তো? তো দেখো খুব সুন্দর করে তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে এখানে যেটা আছে সেটা প্রথমে তো কস আছে, কস 40 ডিগ্রি প্লাস থিটা, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, এখানে কি লিখবে একটু সেকেন্ড ব্র্যাকেট দেবে, সাইন 90 ডিগ্রি, সাইন, ঠিক আছে 90 ডিগ্রি মাইনাস, তো দেখো সেকেন্ড ব্র্যাকেটটা একটু আগে থেকে দেওয়া উচিত ছিল, এই দিকে দেওয়া উচিত ছিল, তাহলে জিনিসটা ভালো হবে, সাইন, ঠিক আছে এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে ঠিক হবে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোনটা, এইটা 40 ডিগ্রি প্লাস থিটা, তাই তো? কি লিখবে 40 ডিগ্রি প্লাস থিটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে। তো দেখো আমরা যেটা নজর করে দেখতে পারছি, তাহলে কি নজর করে দেখতে পারছি, যে কস 40 ডিগ্রি প্লাস থিটা, এটা যেটা আছে সেটাই থেকে যাবে, কি থাকবে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, আর এটা কি হবে, এটা তো সেমই হবে কস, কি হবে 40 ডিগ্রি প্লাস থিটা, তাই তো? এটা থেকে এটা পরিণত হয়েছে, অর্থাৎ কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 40 ডিগ্রি প্লাস থিটা, কেটে গেলে কী থাকে, কেটে গেলে কী থাকছে, জিরো থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু জিরো, সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী বলছে, রোমান ফোরের অঙ্ক, তাই তো? নেক্সট অঙ্ক আমাদের রোমান ফোরের অঙ্ক, এবিসি একটি ত্রিভুজ, সাইন ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি বাই টু, এর মান কত হবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল, অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে কস এ বাই টু হবে, কস এ বাই টু, অর্থাৎ তোমরা দেখতে পারছো অঙ্কগুলো খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার কস এ বাই টু, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার জিরো, তাই তো? আর তোমরা যেটা নজর করে দেখতে পারছো আগের যে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কিন্তু টু, তার আগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওয়ান, ওকে? তাহলে তোমরা নজর করে দেখতে পারো আমাদের যে অঙ্কটা আছে রোমান ফোরের অঙ্ক, তাই তো? রোমান ফোরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কস এ বাই টু, তাহলে আমরা এই অঙ্কটা সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওকে? কী বলছি বুঝতে পারছো? কিন্তু তার আগে তোমাদের আর একটা জিনিস এখানে আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে, একটু এগুলো একটু মুছে দিচ্ছি। তো দেখো তোমাদের মাথা রাখতে হবে, যদি একটা ত্রিভুজ হয়, মনে করো এই একটা ত্রিভুজ এ বি সি, তো একটা ত্রিভুজ টোটাল কত, 180 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান সমান 180 ডিগ্রি হয়, এটা তো তোমরা জানো। তাহলে আমরা নজর করে দেখতে পারছি এখানে বলছে কোণ, এখানে বি প্লাস সি আছে, যদি আমরা এরকম করি কোণ বি প্লাস কোণ সি
समान समान 180 डिग्री माइनस कोण ए তাই তো বুঝতে পারছি 180 ডিগ্রি একটু কেটে দিচ্ছি জায়গাটা বোঝা যাচ্ছে না সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ তার মানে কি কোণ বি প্লাস সি মানে কি 180 ডিগ্রি মাইনাস এ বুঝতে পারছো কোণ বি প্লাস সি মানে কি 180 ডিগ্রি মাইনাস এ অর্থাৎ অঙ্কটা তোমাদের আমি সুন্দর করে সাদা পেজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে তোমরা নজর করে দেখতে পারবে যেটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি যদি এ একটা ত্রিভুজ হয় ত্রিভুজের এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় এই কোণ এই কোণ এই কোণ অর্থাৎ তিনখানা কোণ মিলে তো 180 ডিগ্রি হবে তোমাদের আরেকবার বোঝানোর চেষ্টা করছি কোণ এ যোগ কোণ বি তো ঠিক হাতে লেখাটা ভালো হচ্ছে না কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি টোটাল মিলে কত টোটাল কিন্তু 180 ডিগ্রি বইতে বলেছে বি প্লাস সি তাই তো বইতে বলেছে সাইন বি প্লাস সি বইতে কি বলেছে বইতে বলেছে সাইন বি প্লাস সি বাই টু এর মানটা নির্ণয় করতে বলেছে অর্থাৎ বি কোণের মান আর সি কোণের মানটা আমাকে রেখে এটাকে ওই দিকে দিয়ে দিতে হবে অর্থাৎ বি প্লাস সিটাকে রেখে এটাকে এই দিকে নিয়ে যেতে হবে মাইনাস করে তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো এগুলো মুছে দিচ্ছি আমি নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে একটু দাগ টেনে দিচ্ছি তাহলে তোমরা এখানে নজর করে দেখতে পারছো যে কোণ বি যোগ কোণ সি সমান সমান কত থাকছে 180 ডিগ্রি মাইনাস কোণ এ আমাদের অঙ্কটা কি বলেছিল অঙ্কটা বলেছিল যে সাইন বি প্লাস সি বাই টু এর মানটা কত তো দেখো কোণ বি প্লাস সির মান কত আছে 180 ডিগ্রি মাইনাসে অর্থাৎ এই বি প্লাস যে সি আছে এই বি প্লাস সি এখানে কী লিখবো 180 ডিগ্রি মাইনাস এ লিখবো তাই তো কী বলছি বুঝতে পারছো বুঝতে পারছো আমি কী বলছি অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে বি প্লাস সি মানে কি সাইন 180 ডিগ্রি কোণ এ বাই টু তাই তো কী বলছি বুঝতে পারছো তো দেখো তোমরা বুঝতে পারছো কি পারছো না প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে এগুলো কিন্তু প্লিজ তোমরা বা দেবে ওকে কি বলছি বুঝতে পারছো অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি সাইন বি প্লাস সি মানে কি 180 ডিগ্রি মাইনাস এ তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমরা এইখান থেকে আরেকবার বোঝাবো ঠিক এখান থেকে আরেকবার বোঝাবো বুঝিয়েছি তা সত্ত্বেও আরেকবার বোঝানোর চেষ্টা করছি ছেলেমেয়েরা তো অঙ্ক তো বেশিরভাগই দুর্বল তো এই দুর্বলকে কী করে সবল করা যায় তার জন্য সর্বদা আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সব সময়ের জন্য তোমাদের হেল্প করার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যতটা পারি যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদের মন প্রাণ ঢেলে বোঝানোর শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটু চেষ্টা করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আমি এখান থেকে ঠিক আমি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো দেখো কী ছিল এই অঙ্কটা এখান থেকেই ছিল যে সাইন ব্র্যাকেটের মতো বি প্লাস সি তো দেখো প্লাসটা ঠিক মতন হয়নি বি প্লাস সি বাই টু এর মানটা কিন্তু নির্ণয় করতে বলেছে তাই তো তো এর যে মানটা যে নির্ণয় করতে বলেছে তো তোমরা কী লিখবে সাইন বি প্লাস সি মানে কি আমি কী দেখিয়েছিলাম যে 180 ডিগ্রি কোণ এ তাই তো এটা ছিল আর টু যেটা ছিল সে টুটা সেটা তো থাকবেই ছিল তাই তো তো দেখো কী হবে তাহলে সাইন 180 ডিগ্রি বাই টু মাইনাস কোণ এ বাই টু তাই তো এ বাই টু কাটাকাটি করলে কত হবে 90 দুগুণী 180 এটা হচ্ছে 90 তাহলে কী থাকছে সাইন ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস কোণ এ বাই টু তাহলে কী হবে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু মানে কি কস তাই তো কী হবে একটু মুছে দিচ্ছি কসটা ঠিক মতন হয়নি কস কী হবে
कस ए बाय टू हबे ए बाय की हबे टू हबे सुप्रिय दर्शकार्थी एर आंसर हबे किन्तु आमादेर बी एर आंसर नेक्स्ट अंक की आछे आमादेर सुप्रिय दर्शकार्थी आमादेर नेक्स्ट अंक रोमान फाइव अंक जे ए प्लस बी नाइनटी डिग्री टैन ए समान समान थ्री बाय फोर होले कट बी एर मान कत हबे खूब इम्पर्टेंट अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट मोस्ट मोस्ट वाइटल तो देखो आमि अंकटा कि करे कराच्छि से दिखे प्लिज तुम्हारा एक नजर दाओ ओके तो देखो तुम्हारा जरा नजर को देखते पाच जो ए प्लस बी समान समान कत डिग्री नाइनटी डिग्री तई तो टैन समान समान थ्री बाई कत फोर तई तो अपर दिखे कट बी কি আছে কট কট কি আছে বি আছে কট বি মানে কি কট নাইনটি ডিগ্রি মাইনাস এ তাই তো কট নাইনটি ডিগ্রি মাইনাস এ মানে কি ট্যান ট্যানে মানে কি থ্রি বাই ফোর ট্যানে মানে কি थ्री बाई फोर एर आंसर है सुप्रिय दर्शकार्थी थ्री बाई फोर एर आंसर है अर्थात एर आंसर किन्तु हबे थ्री बाई फोर अर्थात एर आंसर है एर आंसर एबार आमी तुम्हारे सत्य मिथ्यागुलो सल्व करिए देव ठीक आछे सुप्रिय दर्शकार्थी एबार आमी विदेगेर प्रश्नगुलो सल्व करब निचेर विवृतिगुलो सत्य ना मिथ्या लेखो कस फिफ्टी फोर डिग्री साइन थार्टी सिक्स डिग्री तो देखो जो एक जैगा परिवर्तन कर ले तुम्हारे क्यों हो जाए तुम्हारा जी साइन थार्टी सिक्स डिग्री के जो परिवर्तन करो तो क्योंकि तुम्हारे हो जाए यह क्योंकि सत्य आो देखो सत्य क्यों होदि प्लिज तुम एक नजर दाओ ठीक है अंकड़ा तो देखो हमें दोटो पार्टे भाग कर दीची प्रथम कस फिफ्टी फोर डिग्री कस फिफ्टी फोर डिग्री और यदि कि सैन थार्टी सिक्स डिग्री तुम्हारे एक माथा रखते हैं जेको एक परिवर्तन कर ले तुम्हारे अंकटा क्यों हो जाए तो देखो फिफ्टी फोर और थार्टी सिक्स जो जो कर दाओ तुम्हें नाइनटी डिग्री ठीक है तुम्हारे बार बार कर बुझिए तो देखो सुप्रिय दर्शकार्थी तुम्हारा जेको एक साइड क्योंकि परिवर्तन कर ले तुम्हारे क्यों हो जाए ठीक है कि बोलते बुझते तो देखो हमें द्वितीय साइड का परिवर्तन कर ले चलो तो देखो कि कर साइन नब्बे डिग्री माइनस फिफ्टी फोर डिग्री तो देखो नब्बे थे जदि चुवान्न जदि बद दाओ ते क्यों थार्टी सिक्स डिग्री पा तई तो बुझते कि बोलती तेरे कि कस एक ठीक लेखा हा कस कि कस किन्तु फिफ्टी फोर डिग्री है तो देखते कस फिफ्टी फोर डिग्री अर्थात किन्तु एटा किन्तु सत्य आछे सुप्रिय दर्शकार्थी नेक्स्ट अंक कि आछे आमादेर आलोचना करा जाक आमादेर नेक्स्ट अंक रोमान टुएल्व अंक साइन टुएल्व डिग्री माइनस कट सेवेंटी एट डिग्री एर सरलतम मान वन सुप्रिय दर्शकार्थी एर किन्तु सरलतम मान किन्तु वन ना जिरो हबे एटा किन्तु मिथ्या आछे ठीक आछे तो देखो अंकटा तोमादेर आमि खूब सुंदर करे किन्तु सल्व करिए देव ठीक है कि बोलती बुझते सुप्रिय दर्शकार्थी अंकटा कि भलोकर नजर करो बोले साइन टुएल्व डिग्री माइनस कस सेवेंटी एट डिग्री तो देखो आमरा सेकेंड पार्टा के परिवर्तन करब ठीक है फर्स्ट पार्टो परिवर्तन कर ले चलो ठीक है जेको एक साइड परिवर्तन कर ले तुम्हारे अंकटा क्यों हो जाए तुम्हारे आएक जिनिस माथा रखते हैं जे बारो डिग्री और सेवेंटी एट डिग्री जो कर ले किन्तु कत हो नब्बे डिग्री आछे ठीक है जेटा पुरोकोणेर त्रिकोणमिति जेटा तुम्हारा शिखेछो ठीक है जे नब्बे डिग्री थेके सम्पूर्ण रूपे किन्तु वियोग होबे एबं दुटो जोग करले कत होबे सेवेंटी एट एर संगे टुएल्व डिग्री जोग करले कत होबे नाइनटी डिग्री किन्तु आमरा पाच्छी ताई तो कि बोलछि बुझते पारछो सुप्रिय दर्शकार्थी तो देखो एखाने किन्तु आमरा क्यालकुलेशनटा करब ठीक आछे कि आछे साइन टुएल्व डिग्री माइनस कस
90 डिग्री माइनस 12 डिग्री। तो देखो 90 থেকে 12 বাদ দিলে কত হয়, 78 হয়। 90 থেকে 12 বাদ দিলে কত হয়, 78 হয়। তাই তো কি বলছি বুঝতে পারছো, একটু মুছে দিচ্ছি এগুলো আমি। তো দেখো cos 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে কি sin 12 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে কি sin 12 ডিগ্রি। তো দেখো কেটে দিচ্ছি এগুলো কি, তো sin 12 ডিগ্রি মাইনাস sin 12 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি থেকে সাইন 12 ডিগ্রি যদি বাদ দিই মাইনাস করে দিই তাহলে কত হবে, জিরো হবে অ্যান্সার, কিন্তু জিরো হবে। এখানে বলেছে এর সরলতম মান এক, কিন্তু এক হবে না, এর অ্যান্সার কত হবে, জিরো হবে। তার জন্য এটা কী হবে, এটা সুপ্রিয় দর্শকার্থী এটা হবে মিথ্যা। এবার আমরা পরের অঙ্কগুলো সলভ করাবো, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী সিদ্যাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করি, কি বলেছে ফার্স্ট অঙ্কতে, ফার্স্ট অঙ্কতে বলেছে ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রি। তো দেখো আর ট্যান 75 আর ট্যান 15 ডিগ্রি যোগ করলে কিন্তু তোমাদের হবে ছিল 90 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রির কিন্তু মান তোমরা জানো 1 হবে, আর ট্যান 60 ডিগ্রি মান কত আছে, √3 আছে, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে কিন্তু সলভ করিয়ে দেবো, ওকে, কি বলছি বুঝতে পারছো। তোমরা যে অঙ্কটা নজর করে দেখতে পারছো একটু কালার পরিবর্তন করে দিচ্ছি। তো দেখো ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রি। তো দেখো ট্যান 15 ডিগ্রি আর ট্যান 75 ডিগ্রি যোগ করলে কিন্তু 90 ডিগ্রি পুরক্ষণ, ঠিক আছে, আর ট্যান 45 ডিগ্রির মান কিন্তু 1 এবং ট্যান 60 ডিগ্রির মান কত আছে, √3 আছে, এটা কিন্তু তোমরা জানো। তো দেখো অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, যতটা পারি ততটা কিন্তু আমি হেল্প করার চেষ্টা করছি তোমাদের, এইগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি যে কোনো একটা সাইড পরিবর্তন করব, তো দেখো একটু ছোট করে লিখছি নাহলে জায়গা একটু লেখার বহুত মুশকিল হয়ে যাচ্ছে। ট্যান কত, ট্যান 15 ডিগ্রি, ঠিক আছে 15 ডিগ্রি, তারপরে কী আছে গুণ ট্যান কত, ট্যান 45 ডিগ্রি গুণ ট্যান কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর ডিগ্রিটা ঠিক হচ্ছে না, ঠিক আছে 60 ডিগ্রি। তো দেখো এটাকে কিন্তু আমরা পরিবর্তন করবো, ঠিক আছে, কী লিখবো তো দেখো একটু কেটে দিচ্ছি, ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটা ঠিক আছে 90 ডিগ্রি মাইনাস কী আছে 15 ডিগ্রি, তাই তো। তো দেখো এবার আমরা কী করছি, ট্যান 15 যেটা আছে, ট্যান 15 যেটা আছে সেটা তো থাকবে ট্যান 15 ডিগ্রি, ঠিক আছে, ইনটু ট্যান 45 ডিগ্রি, 45 ডিগ্রি গুণ ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা কত কত আছে ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কি কট গুণ কত হবে, কট কত হবে, কট 15 ডিগ্রি হবে, ঠিক আছে, কী বলছে এটা কিন্তু কট আছে, ঠিক আছে। তো দেখো ট্যান 15 ডিগ্রি যাতে মানে হাতের লেখাটা একটু হাত দিয়ে যেহেতু টাইপিংটা করছি তো তার জন্য একটু মাঝে মাঝে হাতের লেখা একটু গড়বড় হচ্ছে, এটা ট্যান 15 ডিগ্রি, এটা ট্যান 45 ডিগ্রি, এটা ট্যান 60 ডিগ্রি, এটা এটা কট 15 ডিগ্রি, ঠিক আছে, তার জন্য আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ওকে। তো দেখো এখানে কী আছে ট্যান 15 ডিগ্রি, তাই তো, ট্যান 15 ডিগ্রি, এটা হাতে লেখা বুঝে নেওয়ার চেষ্টা করবে, প্লাস কট 45 ডিগ্রি মান কত আছে 1 আছে, প্লাস ট্যান 60 ডিগ্রি মান কত আছে √3 আছে, প্লাস কট 15 এটা কিন্তু কট আছে, ঠিক আছে, কট 15 মানে কি 1/10 15 ডিগ্রি,
ঠিক আছে, 1/10 15 ডিগ্রি, তাহলে একটু কালার পরিবর্তন করে নিচ্ছি। অর্থাৎ দেখো 10 15 ডিগ্রি কেটে যাচ্ছে। 1 এর সঙ্গে √3 গুণ করলে কি আছে, 1 গুণ √3 সমান সমান কি হবে, √3 কিন্তু এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। এরপর তোমাদের আমি নেক্সট অঙ্ক সলভ করাবো, রোমান 2 এর অঙ্ক, তাই তো? বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো, যদি বুঝতে না পারো তোমাদের আমি আর একবার বোঝাচ্ছি। 10 15 ডিগ্রি, 10 45 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 75 ডিগ্রি। 10 15 ডিগ্রি মাল্টিপ্লাই 10 45 ডিগ্রি মাল্টিপ্লাই 10 60 ডিগ্রি, এটাকে আমরা পরিবর্তন করছি। 10 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, মানে কি কট 15 ডিগ্রি, আর এইগুলো যা আছে সেগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি। 10 15 ডিগ্রি, 10 45 ডিগ্রি মান 1, 10 60 ডিগ্রি মান √3, আর কট 15 ডিগ্রি মানে কি 1/10 15 ডিগ্রি, 10 15 ডিগ্রি, 10 15 ডিগ্রি কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। কি দেখছে, 1 এর সঙ্গে √3 গুণ করলে কি হবে, শুধু √3 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে √3। ওকে, কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে সিদাগের রোমান্টিক অঙ্ক, sin 12 ডিগ্রি, sin 12 ডিগ্রি মাল্টিপ্লাই cos 18 ডিগ্রি মাল্টিপ্লাই sec 78 ডিগ্রি মাল্টিপ্লাই cosec 72 ডিগ্রি, এর সরলতম মান কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা তোমাদের কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা নজর করো। এর অ্যান্সার হবে কিন্তু 1 হবে, আর এর অ্যান্সার কী হবে, √3 হবে, ঠিক আছে, যেটা আমি একটু আগে সলভ করে দিয়েছি। তাহলে আলোচনা করা যাক, অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে sin 12 ডিগ্রি, একটু কালার পরিবর্তন করছি, ঠিক আছে, মানে বোঝানো মুশকিল হয়ে যাবে। sin 12 ডিগ্রি আছে মাল্টিপ্লাই cos 18 ডিগ্রি মাল্টিপ্লাই sec 78 ডিগ্রি মাল্টিপ্লাই cosec 72 ডিগ্রি। জাস্ট আমি তো ভালো করে নজর করে দাও, দেখো যে 12-র সঙ্গে যদি 78 যোগ করো তাহলে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, আর cos 18 ডিগ্রি, 18 ডিগ্রির সঙ্গে যদি cosec এটা 78 ডিগ্রি যদি যোগ করো তাহলে কিন্তু কী হচ্ছে, এটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে একটা সেট আর এর সঙ্গে কিন্তু আর একটা সেট, তাই তো? বুঝতে পারছো তো? জাস্ট আমি কী করছি, এই এটাকে প্রথমটাকে রেখে দিচ্ছি, এটাকে পরিবর্তন করছি, ঠিক আছে, এটাকে আমরা পরিবর্তন করছি, এটাকে রেখে দিচ্ছি আর এটাকে আমরা পরিবর্তন করছি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? এটা পরিবর্তন করছি মানে পরিবর্তন করে দিয়েছি, ওকে, কী বলছি বুঝতে পারছো? তো এগুলো মুছে দিচ্ছি, বহুত বাজে লাগছে দেখতে, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি, না মুছলে খুবই খারাপ লাগে দেখতে। তো দেখো এখানে কী আছে, sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি, তাহলে কী থাকছে, এটা থেকে পরিবর্তন করলে কী থাকছে, 70, এখানে কত হচ্ছে 12 ডিগ্রি, 90 থেকে 12 বার দিলে কত থাকছে, 78 ডিগ্রি থাকছে, অর্থাৎ sec 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা মাল্টিপ্লাই আছে, ঠিক আছে, যেহেতু জায়গাটা শর্ট আছে। cosec কী আছে, এটা কত আছে, 72 ডিগ্রি আছে, তাই তো? 90 থেকে 18 বাদ দিলে কত হয়, 72 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো এইগুলো একটু কেটে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে এখানে কত আছে, এখানে আছে sin 12 ডিগ্রি, ঠিক আছে, মাল্টিপ্লাই কি আছে, cos 18 ডিগ্রি আছে, তাহলে লেখাটা ঠিক ভালো হচ্ছে না, 18 ডিগ্রি আছে, আর sec 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানে কত হবে, cosec 12 ডিগ্রি হবে, cosec 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 12 ডিগ্রি হবে, আর cosec 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি মানে কী হবে, sec 18 ডিগ্রি হবে, এটা কিন্তু মাল্টিপ্লাই আছে মাঝখানে, ঠিক আছে, গুণ আছে, কী হবে, sec কত হবে, তো দেখো একটু হাতের লেখা ভালো বোঝা যাচ্ছে না, সে কত ডিগ্রি হবে, 18 ডিগ্রি হবে। এবার জাস্ট একটু পরিবর্তন করছি, ভালো করে তোমরা নজর করে দেখো, সাইন কত আছে, 12 ডিগ্রি আছে, তাই তো? sin 12 ডিগ্রি আছে, বসে দিলাম, cos কত আছে, cos 18 ডিগ্রি আছে, ইনটু cosec মানে কি, cosec মানে বলতে বোঝানো হয়েছে 1/sin 12 ডিগ্রি,
মাল্টিপ্লাই সেক 18 ডিগ্রি মানে কি 1 বাই কস 18 ডিগ্রি 1 বাই 1 বাই কস 18 ডিগ্রি তো দেখো আমরা এখান থেকে একটু কাটিং করে দিচ্ছি সুপ্রিয় দর্শকার্থী তো দেখো সাইন 12 ডিগ্রি সাইন 12 ডিগ্রি কেটে দিয়েছি কস 18 ডিগ্রি কস 18 ডিগ্রি কেটে দিয়েছি ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু হবে 1 কি হবে এর অ্যান্সার কিন্তু হচ্ছে 1 হচ্ছে ঠিক আছে 1 এর অ্যান্সার হচ্ছে সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল আমরা এর পরিবর্তন করেছি এবং আমরা পরিবর্তন করেছি এর পরিবর্তন করেছি একদম ইজি অঙ্ক একটা পাতি অঙ্ক বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে রোমান থ্রির অঙ্ক তাই তো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক ছিল রোমান থ্রির অঙ্ক এ এবং বি এর পূরক পরস্পর পূরক কোণ হলে সাইন এর মান কত হবে সাইন এর সমান সমান কি হবে তোমরা জানো যে আমি অঙ্কটা এই জায়গাটাই করে দিচ্ছি ঠিক আছে আমি আর বাইরের দিকে যাচ্ছি না সাদা পেজে যাব না এ প্লাস বি কত এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি তাই তো তাহলে সাইন এ সাইন এ সমান সমান কি হবে সমান সমান হবে সাইন 90 ডিগ্রি মাইনাস কি হবে বি হবে বি হবে ব্র্যাকেট ক্লোজ তাহলে কি হবে কস বি হবে তাহলে কি হবে কস বি হবে অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কিন্তু হবে কস বি ঠিক আছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার তোমাদের আমি 13 দাগের প্রশ্নগুলো সলভ করে দেবো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো 13 দাগের প্রশ্ন কি বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসএ কিউব রোমানে সাইন 10 থিটা সমান সমান কস 8 থিটা হলে 10 9 থিটা এর মান কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল সুপ্রিয় দর্শকার্থী তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ একটু নজর দাও ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটা আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে সাইন একটু কালার পরিবর্তন করি তাহলে বোঝাতে বহুত সুবিধা হবে সাইন 10 থিটা সমান সমান কস 8 থিটা হলে 10 9 থিটার মানটা আমাদের নির্ণয় করতে বলেছে তো তোমাদের কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আমি অনেকবার বুঝিয়েছি আরেকবার বুঝাচ্ছে কি করা যাবে তো দেখো সুপ্রিয় দর্শকার্থী সাইন ঠিক আছে সাইন কত হচ্ছে 10 থিটা সমান সমান কি লিখব সাইন 90 ডিগ্রি তো দেখো 90 ডিগ্রি মাইনাস 8 থিটা একটু বাউন্ডারি করে দিই ঠিক আছে 8 থিটা ব্র্যাকেট ক্লোজ তো দেখো সুপ্রিয় দর্শকার্থী বা দেবে কিন্তু প্লিজ বা দেবে সাইন 10 থিটা তো দেখো সাইন 10 থিটার আগে একটু ক্যালকুলেশন করে একটু কাটাকাটি করে দিচ্ছি অঙ্কটা সুবিধা হয়ে যাবে তো দেখো এখানে সাইন কেটে গেল কি থাকছে 10 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা তাহলে 10 থিটা এদিকে আসলে এটা মাইনাস এদিকে আসলে কি হবে প্লাস হবে প্লাস 8 থিটা সমান সমান 90 ডিগ্রি তাহলে 18 থিটা সমান সমান 90 ডিগ্রি তাই তো অতএব থিটা সমান সমান একটু কেটে দিচ্ছি থিটা সমান সমান 90 ডিগ্রি বাই 18 একটু কালার পরিবর্তন করছি কাটাকাটি করলে কত হবে 90-কে 18 দিয়ে কাটাকাটি করলে কত হবে থিটার মান কত হবে 5 বের হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থিটা ইজ ইকুয়াল টু 5
ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা ফাইভ পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কী বলেছে? এখানে বলেছে ট্যান নাইন থিটা, কী বলেছে? ট্যান, আর একবার লিখে দিচ্ছি, ট্যান নাইন, দা নাইনটা ঠিক করে লেখা হয়নি, নাইন থিটা, ট্যান নাইন গুণ থিটার মান কত? একটু কাট করে লিখি, নাহলে জায়গাটা ধরানো যাচ্ছে না, একটু কাট করে লিখছি, ঠিক আছে। ট্যান নাইন গুণ থিটার মান কত? পাঁচ। ট্যান কত হবে? পঁয়তাল্লিশ ডিগ্রি হবে। ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত হবে? ওয়ান হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কত হবে? ওয়ান হবে। ওয়ানটা ঠিক মতন লেখা ভালো হচ্ছে না, অ্যান্সার কত হবে? ওয়ান হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্কটা কী আছে এই নিয়ে একটু আলোচনা করা যাক, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক রোমান্টিক অঙ্ক, ট্যান ফোর থিটা মাল্টিপ্লাই ট্যান সিক্স থিটা ইজিক্যাল টু ওয়ান হলে থিটার মান কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। তো দেখো সুপ্রিয় দর্শকার্থে, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ একটু নজর দেবে, ওকে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখতে পারছো আমি অঙ্কটা টুকেছি, ট্যান ফোর থিটা মাল্টিপ্লাই ট্যান সিক্স থিটা হলে ইজিক্যাল টু ওয়ান হলে থিটার মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? থিটার মান। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী করে করছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, বা ট্যান ফোর থিটা সমান সমান ওয়ান বাই ট্যান কী আছে? সিক্স থিটা। ওয়ান বাই ট্যান সিক্স থিটা মানে কি? সমান সমান ডাইরেক্ট করে দিচ্ছি, সমান সমান কট সিক্স থিটা হয়ে যাবে, তাই তো? সমান সমান কী ভাই, এখানেই করে দিচ্ছি, ওকে? অঙ্কটা আর বড় করার দরকার নেই, কট সিক্স, কট সিক্স কী হয়ে যাবে? থিটা হয়ে যাবে। তো নজর করে দেখতে পাচ্ছ আমরা এখানে ট্যান ফোর থিটা পাচ্ছি, এদিকে কী পাচ্ছি লাস্টের দিকে? কট সিক্স থিটা পাচ্ছি, বা ট্যান ফোর থিটা সমান সমান কী পাচ্ছি? কট, কট কী পাচ্ছি? তো কটটা লেখা ঠিক হচ্ছে না, সি ও টি, কট সিক্স থিটা পাচ্ছি। তো দেখো আমরা পরিবর্তন করলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো এখানে কী আছে, বা ট্যান ফোর থিটা সমান সমান ট্যান নব্বই ডিগ্রি মাইনাস কী হবে? সিক্স থিটা, তাই তো? তো বোথ সাইড থেকে যদি আমি কেটে দিই, ট্যান ট্যান কেটে দিই, তাহলে কী থাকছে? ফোর থিটা সমান সমান নব্বই ডিগ্রি, দেখো তোমরা, অর্থাৎ তো দেখতে পাচ্ছ নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা হবে, তাই তো? নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা হবে। তো দেখো অঙ্কটা, এই লাইনটা তোমাদের কিন্তু আর একবার বোঝাবো, ঠিক আছে? ক্যালকুলেশন করার জন্য তোমরা বারবার একই জিনিস লিখবে না, ঠিক আছে? আমি কিন্তু যেহেতু অপর পেজে চলে যাচ্ছি, তার জন্য আমাকে একটু বারবার একই জিনিস টুকতে হচ্ছে, ঠিক আছে? আমরা কী পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম ফোর থিটা সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা পেয়েছিলাম, তাই তো? তাহলে ফোর থিটা প্লাস সিক্স থিটা সমান সমান নব্বই ডিগ্রি, টেন থিটা সমান সমান নব্বই ডিগ্রি, নব্বই ডিগ্রি, তাহলে থিটা সমান সমান নব্বই ডিগ্রি বাই টেন, কাটলে কত হবে? নয় হবে, সমান সমান নয় ডিগ্রি, ওকে? অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এটা কিন্তু দশ আছে, ঠিক আছে? টেনকে নব্বইতে ভাগ করলে কত হবে? নয় হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে থিটার মান কিন্তু নাইন ডিগ্রি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের নেক্সট অঙ্ক কী আছে?
সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান থ্রির প্রশ্ন, টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস ওয়ান টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই থ্রি কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস টু প্লাস থ্রি কস স্কোয়ার 73 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি এই দুটোকে কিন্তু কাছাকাছি আনবো, আর প্লাস ওয়ানটাকে পিছনের দিকে দেবো। আর এখানে গেছে থ্রি কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস থ্রি কস স্কোয়ার 73 ডিগ্রি, তারপরে মাইনাস টু করবো। যদি এরকম টাইপের অঙ্কটা করি, অঙ্কটা কিন্তু খুবই ভালো হবে এবং খুব শীঘ্রই কিন্তু তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো প্লাস এই টু যেটা আছে এটাকে সামনের দিকে রাখছি, টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি, তারপরে প্লাস ওয়ানটা আমি পিছনের দিকে লিখছি, প্লাস ওয়ান, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? বাই এটাকে করছি, প্রথমে কত আছে, থ্রি কস স্কোয়ার 17 ডিগ্রি, তারপরে কি আছে এই যে প্লাস এটাকে বসাচ্ছি, প্লাস থ্রি কস স্কোয়ার 73 ডিগ্রি, তারপরে কি আছে মাইনাস টু, তারপরে মাইনাস টু দিলাম। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমরা এখানে নজর করে দেখো যে 63-র সঙ্গে যদি 27 ডিগ্রি যোগ করো তাহলে কিন্তু 90 ডিগ্রি হয়, আবার 17 ডিগ্রির সঙ্গে যদি 73 ডিগ্রি যোগ করো তাহলে কিন্তু 90 ডিগ্রি হয়, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমি কিন্তু এটাকে পরিবর্তন করবো না, দ্বিতীয় নম্বরটাকে পরিবর্তন করবো, 17 ডিগ্রিটাকে রেখে দেবো, 73 ডিগ্রি পরিবর্তন করবো, অর্থাৎ সাইন স্কোয়ার 27 ডিগ্রি এবং কস স্কোয়ার 73 ডিগ্রি এই দুটোকে কিন্তু পরিবর্তন করবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখো তাহলে টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস টু টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত 63 ডিগ্রি 63 ডিগ্রি, তারপরে কি আছে প্লাস কত আছে প্লাস ওয়ান আছে, আর নিচে কি আছে নিচে দাগটা টানলাম, তো দেখো নিচে কি আছে এখানে কি আছে থ্রি কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস এটাকে পরিবর্তন করবো 73টাকে পরিবর্তন করবো, কি লিখবো থ্রি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি মাইনাস টু। তো দেখো 90 থেকে 63 বাদ দিলে কত হয় 27 হয়, ঠিক আছে? আবার 90 থেকে 17 ডিগ্রি বাদ দিলে কত হয়, 90 থেকে 17 ডিগ্রি বাদ দিলে কত হয় 73 ডিগ্রি হয়, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো এখানে নজর করে দেখতে পারছো যে টু সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস এটা কি আছে টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি মানে 63 ডিগ্রি মানে কি কস স্কোয়ার হবে, কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস ওয়ান সেম এখানেও হবে, ঠিক আছে? কি হবে থ্রি কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস এটা কি হবে থ্রি হবে কস স্কোয়ার 90 ডিগ্রি মানে 17 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার হবে, কি হবে সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার কত হবে 17 ডিগ্রি হবে মাইনাস টু। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখান থেকে টু টু কমন যাচ্ছে, ঠিক আছে? টুটা যদি আমি কমন নিই তাহলে কী থাকছে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে? কস স্কোয়ার কী পাবো 63 ডিগ্রি পাবো প্লাস ওয়ান বাই কী পাবো, এখান থেকে যদি আমি থ্রি কমন নিই তাহলে কী পাবো, থ্রি কমন নিলে থাকবে কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কত হবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস টু, তাই তো? তো দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি ওয়ান, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার একই তো ব্যাপার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে ওয়ান, এটা 63-63 আছে, এটা 17-17 আছে, অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পারছি যে টু গুণ সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি মানে কি ওয়ান প্লাস ওয়ান, আর এখানে কি আছে এখানে আছে থ্রি আছে, থ্রি গুণ সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি, যদি আগে পরে থাকে সেটা কোনো ফ্যাক্টর না, ওয়ান হবে বিয়োগ দুই। তো দেখো দুই এককে দুই আর এক কত হয় তিন,
মানে দুই যোগ ওয়ান করে দিলাম, দুই অক্ষে দুই যোগ ওয়ান, আর এখানে কি আছে তিন অক্ষে তিন, তিন বিয়োগ দুই, দুই আর কত হয় তিন, আর তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে থ্রি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা তোমরা দেখে নাও খুব সুন্দর করে, কিন্তু আমি যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক, ট্যান ওয়ান ডিগ্রি, ট্যান টু ডিগ্রি, ট্যান থ্রি ডিগ্রি, ডট 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 ডট, ট্যান এইটি নাইন ডিগ্রি, এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কি বলেছে, ট্যান ওয়ান ডিগ্রি মাল্টিপ্লাই ট্যান টু ডিগ্রি মাল্টিপ্লাই ট্যান থ্রি ডিগ্রি হলে ট্যান এইটি নাইন ডিগ্রি, ঠিক আছে, এর মানটা কত হবে। প্রথমে ট্যান ওয়ান ডিগ্রি মাল্টিপ্লাই ডট 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 ট্যান ফোরটি ফোর ডিগ্রি, ট্যান ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস ডট 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 ট্যান এইটি নাইন ডিগ্রি। তো দেখো ট্যান ওয়ান ডিগ্রি ডট মাল্টিপ্লাই ডট ডট ট্যান ফোরটি ফোর ডিগ্রি, ট্যান ফোরটি ফাইভ ডিগ্রি, ট্যান এখানে কি আছে ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস ফোরটি ফোর ডিগ্রি, ঠিক আছে, আর এখানে কি আছে ট্যান এইটি নাইন ডিগ্রি, এখানে কি আছে ট্যান এইটি মানে ট্যান ওয়ান ডিগ্রি আছে। তো ট্যান নব্বই ডিগ্রি থেকে যদি ওয়ান যদি বাদ দিই, ঠিক আছে, তাহলে কিন্তু নব্বই থেকে এক বাদ দিলে কত হবে ট্যান এইটি নাইন ডিগ্রি হবে, অপর দিকে কট অন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ট্যান ওয়ান ডিগ্রি মাল্টিপ্লাই ডট 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 ট্যান ফোরটি ফোর ডিগ্রি মাল্টিপ্লাই ট্যান ফোরটি ফাইভ ডিগ্রি মাল্টিপ্লাই এখানে কত আছে ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস ফোরটি ফোর ডিগ্রি মানে কি কট ফোরটি ফোর ডিগ্রি, আর এদিকে গেছে ট্যান নব্বই ডিগ্রি মাইনাস ওয়ান মানে কি কট ওয়ান। তো দেখো তোমরা এখানে নজর করে দেখো ট্যান ওয়ান ডিগ্রি মাল্টিপ্লাই ডট 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 ট্যান ফোরটি ফোর ডিগ্রি মাল্টিপ্লাই ট্যান ফোরটি ফাইভ ডিগ্রি মাল্টিপ্লাই কট ফোরটি ফোর মানে কি ওয়ান বাই ট্যান ফোরটি ফোর মাল্টিপ্লাই কট ওয়ান মানে কি ওয়ান বাই ট্যান ওয়ান ডিগ্রি, ঠিক আছে, ট্যান ওয়ান কেটে গেল, ট্যান ফোরটি ফোর ডিগ্রি ট্যান ফোরটি ফোর ডিগ্রি কেটে গেল, কী থাকছে ট্যান ফোরটি ফাইভ ডিগ্রি থাকছে, ট্যান ফোরটি ফাইভ ডিগ্রি মান কত হবে ওয়ান, এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান ফোরের অঙ্ক কী বলেছে, ট্যান ওয়ান ডিগ্রি মাল্টিপ্লাই ট্যান টু ডিগ্রি মাল্টিপ্লাই ট্যান থ্রি ডিগ্রি ডট 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 ট্যান এইটি নাইন ডিগ্রি, এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করেছি সেদিকে প্লিজ একটু তোমরা নজর করো, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক, সেক ফাইভ এর সমান সমান কোসেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি হলে ফাইভ থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ একটু তোমরা নজর দাও, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু আমি এখানে টুকে দিয়েছি, ঠিক আছে। সেক ফাইভ এ সমান সমান কোসেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি, তো দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো এটাকে কিন্তু আমরা পরিবর্তন করবো, ঠিক আছে, কোসেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি থেকে যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো অঙ্কটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে কী আছে সেক ফাইভে, এগুলো কিন্তু বা দেবে, ওকে, সেক ফাইভে সমান সমান সেক, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট নব্বই ডিগ্রি মাইনাস এ প্লাস থার্টি সিক্স, ওকে। তো দেখো তাহলে কী থাকছে, এখানে থাকছে সেক ফাইভ এ সমান সমান কী থাকছে এখানে, এখানে থাকছে, তো দেখো তার আগে কিন্তু একটু কেটে দিছি, ঠিক আছে, কেটে দিলে অঙ্কটা আরও সুবিধা হয়ে যাবে, একটু কেটে দিছি। তো দেখো সেক সেক কিন্তু কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে ফাইভ এ সমান সমান কী থাকছে নব্বই ডিগ্রি মাইনাস এ মাইনাস থার্টি সিক্স ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি হবে, ঠিক আছে, কোনো একটা কারণে হয়তো ডিগ্রিটা দিতে ভুলে গেছি। তাহলে ফাইভ এ প্লাস এদিকে আসলে প্লাস এ হয়ে যাবে সমান সমান নব্বই থেকে ছত্রিশ বাদ দিলে কত হয় নব্বই ডিগ্রি মাইনাস ছত্রিশ ডিগ্রি, বিয়ে করলে কত হবে, বিয়ে করলে কিন্তু ফিফটি ফোর ডিগ্রি হবে, অর্থাৎ সিক্স এ সমান সমান ফিফটি ফোর ডিগ্রি, ফিফটি ফোর ডিগ্রি, তাই তো। তো দেখো সুপ্রিয় দর্শকরা, তোমরা বুঝতে পারছো অঙ্কটা আর একবার বুঝে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো দেখো সেক ফাইভ এ সমান সমান কোসেক এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি, সেক ফাইভ এ সমান সমান
sec 90 degree minus আমাদের থিটা মানে a plus 36 sec theta sec theta sec sec যদি কেটে যায় তাহলে কি দেখছে 5 theta সমান 90 degree minus a এটা কিন্তু প্লাস মাইনাস পরিবর্তন হইছে minus 36 তাহলে কি দেখছে এখানে প্লাস এ এইদিকে আসলে কি মাইনাস এ এইদিকে আসলে কি হবে প্লাস এ হয়ে যাবে 5 a plus a অর্থাৎ 6 এ 90 থেকে 36 বাদ দিলে কত হবে 54 degree হবে ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী 6 এ সমান 54 degree তাই তো বা একটু কালার পরিবর্তন করে দিচ্ছি ঠিক আছে তো দেখো আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম যে 6 এ সমান সমান 54 ডিগ্রি এটা ডিগ্রি আছে কিন্তু হ্যাঁ ডিগ্রিটাই ভালো হচ্ছে না কি বলবো আর হাতে লিখছি তো 54 ডিগ্রি তাহলে এ সমান সমান কত হবে এ সমান সমান হবে 54 ডিগ্রি বাই 6 কত হবে 9 হবে অর্থাৎ এ সমান সমান কিন্তু 9 ডিগ্রি এর অ্যানসার হবে সুপ্রিয় দর্শকার্থী ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি ঠিক আছে